is the difference between gap root and fiber root? প্রধান মূল এবং উচ্চমূলের পার্থক্য কি? Answer দেখো, gap root grows out into many small roots from the basal end of the stem and is long and sturdy. For example, root of a mango tree. While the fibrous root grow into a number of thin and similar looking roots from the end of the stem. For example, root of carrot. এটার মানে দেখো, ছবি দেখো, গাছের কাণ্ড যেখানে শেষ হয়েছে সেই কাণ্ড মাটির নিচেও কিছুটা বিস্তার করে এবং তার থেকে আশেপাশে অনেক ছোট ছোট মূল বের হয়। এই যে গোটা যে অংশটা মাটির নিচে এটাকেই বলা হয় প্রধান মূল বা ট্যাপ রুট। অন্যদিকে উচ্চমূল দেখো, উচ্চমূল যেখানে গাছের কাণ্ড শেষ হলো তার তলা থেকে অনেক সরু সরু একসঙ্গে মূল বের হয়। এই যে সব মূলগুলোকেই একসঙ্গে বলা হয় গুচ্ছমূল। তো এইটা তোমরা স্কুলের খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে।